পার ডে যদি আপনি 6 আওয়ার দিতে পারেন, এই ফেসবুক মার্কেটিংটাকে যদি আপনি পার ডে 6 আওয়ার সময় পাস করতে পারেন এখানে, তো এখান থেকে যাদের সিপে বিল বা অ্যাপ মাইন বা অন্য অন্য অ্যাকাউন্ট আছে অফার নিয়ে ফেসবুকে কাজ করলে 6 আওয়ার পার করতে পারলে সঠিকভাবে সঠিক অফার নির্বাচন করে, তাহলে আপনার জন্যে $10 কোনো ব্যাপার না। আর $10 মানে বর্তমানে কত, 100 টাকা করে, 100 টাকা করে হলেও তো 1000 টাকা, 100 টাকা করে যদি হবে তাও 1000 টাকা, 52 টাকায়। আর মান্থলি গিয়ে দাঁড়ায় এটা 28 মাস হলে 28,000, 30 মাস হলে 30,000। আর আপনি যদি এর বেশি বা চালাকি করে কাজ করতে পারেন বা হাত খুব বেশি চালাতে পারেন, তাহলে দেখা গেছে যে ডে বাই ডে এটা বাড়বে। প্রথমের দিকে হয়তো বা আপনি ইন্টারেস্ট পাবেন না, একটা জায়গায় গিয়ে বোরিং লাগবে, এটা ভালো লাগবে না, ওটা খারাপ, এটা পাত্তিছে না, এটা ঘুরতেছে, ওটা ঘুরতেছে, বিভিন্ন কথা থাকবে। বাট আপনি যখন মার্কেটিংয়ের ভিতরে একটা মানে আপনার একটা ইমেজ চলে আসবে যে হ্যাঁ না রিয়েলি, তখন আপনি বুঝতে পারবেন। এই যে এটা মনে হয় স্ক্রিনশট দিয়েছে কেউ, হ্যাঁ মুমিন ভাই পেমেন্ট রিসিভ করছে পাইনিয়ার থেকে $380। ওকে, তো আমি খালি এটাই না, আমারটা দেখলে তো আপনাদের আরও মনে হবে যে আসলে ঠিক মানে আমি কীভাবে মার্কেটিং করি। তো আমি আসলে ওইরকম কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ফেসবুকে আমরা প্রথম মার্কেটিং করব ফেসবুকে, বাট ফেসবুকে একটু শ্রম বেশি দিতে হবে, সময় বেশি দিতে হবে। ফেসবুকে মার্কেটিং করে ভালো বেনিফিট পাওয়া যায় এবং পাচ্ছি এবং পাওয়াইতেছি। ফেসবুকের গুরুত্বটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম সবাইকে? জি ভাই, ফেসবুকের প্রতি আকর্ষণটা আমাদেরও বেশি ভাই। ফেসবুক বর্তমান ইউজার তো সবচাইতে বেশি ফেসবুক ইউজার, তাই না ভাই? ইউজার আসলে ফেসবুকের বেশি না, ওয়ার্ল্ডের তো সব থেকে ইউজার বেশি হচ্ছে গুগলের, বাট গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, এটা সার্চ ইঞ্জিন ব্যতীত, ঠিক আছে? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগলে গিয়ে আপনি যদি কিছু দেখতে চান, আমি এটা গুগল, গুগলের ক্রোম, তো ক্রোমে আমি ঢুকছি, দেখেন গুগল আমাকে অটোমেটিকলি কিছুই দেখাইতেছে না, খুব ভদ্র কিছুই দেখাইতেছে না। আমি গুগলে গিয়ে এখানে প্রথম আলো লিখে সার্চ করি, আমাকে প্রথম আলো দেখাইছে। তো এখন গুগলের প্রথম আলোর যে কোনো একটা নিউজে আমি চাপ দিই, ভিতরে যাওয়ার পরে দেখেন আমি পত্রিকাই পড়বো নাকি অ্যাডেই দেখবো, এই দেখেন ভিশনের অ্যাড, সরাসরি বিপিএল লাইভ খেলা দেখুন, এই যে এখানে দেখেন এই যে লবণের অ্যাড, তারপরে এখানে এই যে এটা অ্যাড, এই যে অ্যাডভার্টাইজ, এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখেন। আপনি গুগলের জায়গা মতো গেলে গুগল আপনাকে ফ্রিতে অনেক কিছু দেখাই দেবে। আর ফেসবুকে গুগলে গিয়ে সার্চ করতে হয়, আপনি ধরেন যে একটা মোটরসাইকেল মানে আপনি একটা ড্রোন কিনবেন, ড্রোন বা ড্রোন এক্সপ্লোর বা ড্রোন, হ্যাঁ ড্রোন এক্সপ্লোর, দেখা গেছে আমি এটা কিনবো, বা আমাকে প্রথমে একটা ওয়েবসাইট মানে কয়েকটা ওয়েবসাইট সাজেস্ট করলো যে হ্যাঁ তুমি এখান থেকে কিনতে পারো, আবার যদি এখানে চাপ দেই তাহলে আমাকে সরাসরি এই যে মানে অ্যামাজনে নিয়ে গেল, অ্যামাজন থেকে, এটা কিন্তু অ্যামাজন, হ্যাঁ অ্যামাজনে আমার অ্যাকাউন্ট আছে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, এই যে এটা অ্যামাজন দেখেন, এই যে ড্রোনের সাথে এগুলা এগুলো সাজেস্ট করতে চাই, চাইলে আমি এখান থেকে কিনতে পারবো, এটার প্রাইস হচ্ছে $760 এরকম। মানে গুগল আপনি চাইলে দেখাবে না চাইলে দেখাবে না, বাট ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ আলাদা, আলাদা কি আপনি ফেসবুকে চাপ দিয়েছেন, আপনি চান বা না চান এই জিনিসগুলো আপনাকে দেখাবেই, আপনি চান বা না চান এই জিনিসগুলো আপনাকে দেখাবেই। আরও যদি স্ক্রল করে নিচে আসতে চান, দেখি নিচে আসি একটু, দেখেন আমি ফেসবুকের কারবারটা দেখাই,
এই যে দেখেন এটা কিন্তু একটা অ্যাড, আমি চাইলে এখান থেকে এই যে স্বপ্নাও মানে এটা আমি এখান থেকে কিনতে পারি, কিন্তু এটা কোনো না কোনো একজন স্পন্সার করছে এই কোম্পানির পক্ষ থেকে, কোনো না কোনো একজন স্পন্সার করছে। দেখেন এটা হচ্ছে ফেসবুক অ্যাড, ওখানে আমাকে ভিতরে গিয়ে ঢুইকে দেখতে হবে, বাট এখানে আমি স্ক্রল করতে করতে এরকম স্পন্সার অ্যাডগুলো আমি এখান থেকে দেখতে পারবো। মানে আপনি চাইলেও দেখাবে না চাইলেও দেখাবে, বাট ইউরোপ আমেরিকার লোকজন এই অ্যাডগুলোকে খুব গুরুত্বপূর্ণ মানে ভাবে, যে আসলে এটা কোন জিনিসটা আমার কাজে লাগবে কিনা দেখি ভিতরে ঢুকি, এইরকমটা খুব গুরুত্বপূর্ণ ভাবে। বাঙালি ওটা অনলাইন থেকে কেনাকাটা করেও না, বাস ওনার কাছে মানে ওটা উনি পাস করে চলে যায়। দেখেন এটা একটা গেমের মার্কেটিং স্পন্সর, এটা অনলাইন গেম মার্কেটিং। ফেসবুকে আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন, পেইডেও কাজ করতে পারবেন। আমরা যখন পেইডের দিকে যাব তখন আমরা ফেসবুকের পেইডটা দেখব। তো আমরা যেহেতু ফ্রিতে ফেসবুকটাই কাজ করব, ফেসবুকটার গুরুত্ব যেহেতু বেশি, তাই আমাদেরকে প্রথম ফেসবুকটার পিছনেই লাগতে হবে। ফেসবুকের পিছনে লাগতে গেলে দেখেন এই যে সে আমি মার্কেটিং করব, এই মুহূর্তে আমি মার্কেটিং করব, ফেসবুকে গেছি, কোথায় মার্কেটিং করব? আমার মার্কেটিং করার জায়গা আছে এখানে? কেউ কি দেখাতে পারবেন এখানে আমি কোথায় মার্কেটিং করব, কোথায় করব? ভাই এখানে তো মার্কেটিং করার জায়গা নাই ভাই। মার্কেটিং করার জায়গা, মার্কেটিং করার জায়গাগুলোকে বের করে নিতে হয়। তো মার্কেটিং করার জায়গা আমি বের করে দেখাচ্ছি, তার আগে আমি বলি মানে আমি এখানে যে স্ট্রাকচারটা দিছি 1000 টাকা পার ডে $10 এরকম নিয়ে আসা যাবে, বা এর বেশি তার অধিক কল্পনার অধিক বা কল্পনার কম। মার্কেট প্রত্যেক দিন সমান যায় না, কোনো দিন বেশি চলে, আমি যে অফারটা নিয়ে কাজ করব সেই অফারটা কোনো দিন বেশি চলবে অথবা কোনো দিন কম চলবে, কিন্তু একবারে যে নিঃস্ব হয়ে যাওয়ার কোনো মানে প্রশ্ন আসে না যদি কাজ করেন। হ্যাঁ হইতে পারে, বাট আপনি যদি ভুল মার্কেটিং নিয়ে কাজ করেন বা ভুলভাবে মার্কেটিং করেন তাহলে আপনার এই জিনিসগুলো আসবে না। তো ফেসবুক আপনি চাইলে মানে একটা দুটো দিয়ে আইডি দিয়ে কাজ করতে পারবেন না। আমি বর্তমানে 70 অধিক 1 মিনিট। হ্যালো সবাই আছেন? মানে আমি যতগুলো ফেসবুক আইডিতে, আমার কালেকশনে বর্তমানে ফোনে 100-এর অধিক ফেসবুক আইডি কালেকশন আছে রাখছি আমি, এবং ট্যাবে 100-এর অধিক কালেকশন আছে। মোট মানে 200 পিস আইডি দিয়ে মার্কেটিং করি না, আজকে দেখা গেছে যখন যেটা মন আছে তখন সেটাতে করি, ভাল লাগতেছে এটাতে করি, ভাল লাগতেছে ট্যাবে নিয়ে করি, ভাল লাগতেছে শুয়ে করি, কাজ করতেছি আস্তে আস্তে করি, এরকমটা করি। ওকে, আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি এটা, যদি আপনারা সর্বশেষ 40-50টা আইডি দিয়ে মার্কেটিং করতে পারেন তাহলে খুব ভালো বেনিফিট আসবে, এর নিচে আসবে না, এর বেশি আসবে। বুঝাইতে পারলাম আমি ভাই? জি ভাই। তো এই সাইটগুলোতে যে এই ফেসবুকের এতগুলো আইডি আমি কোথায় পাবো এটা একটা কথা, বা এটা আমি কেমনে কী করব? আচ্ছা আমি হচ্ছে নিজে ফেসবুকের ওল্ড কিছু আইডি কিনে কাজ করি। বিভিন্ন সেলার আছে ফেসবুকের আইডি, অনেক সেলার আছে, ঠিক আছে, সেই ফেসবুক সেলারগুলো দেখা গেছে যে অনেকের কাছে অনেকভাবেই পাওয়া যায়। কেউ 15 টাকা পিস রাখে, কেউ 10 টাকা রাখে, কেউ 25 টাকা রাখে, এগুলো ক্যাটাগরির উপর নির্ভর করে। দেখা গেছে 200+ ফ্রেন্ড, 500+ ফ্রেন্ড, 1000 ফ্রেন্ড, 2000 ফ্রেন্ড, 3000 ফ্রেন্ড, 5K ফ্রেন্ড, এগুলো সম্পূর্ণ ডিফারেন্স, আলাদা আলাদা মানে আইডিগুলো আলাদা আলাদা, এবং বড়ো যে আইডিগুলো এগুলোতে মার্কেটিং করা যায় অনেক বেশি। আমরা যে পরিমাণ মার্কেটিং করব তার জন্যে
বড়গুলোও খারাপ না এবং ছোটগুলো মিডিয়ামগুলোও খারাপ না। একবারে ছোটগুলো হলে হয় কি কিছুদিন আগে। এখন আমি আপনাদেরকে এতটুক কাজ দিচ্ছি যে আপনারা যারা ফেসবুক মার্কেটিং করবেন বা এখানে আশা করি সবাই করবেন, এখানে আসলে গ্যাপ দেওয়ার মতো কেউ নাই, ক্লাসে গ্যাপ দিলে তো আর হবে না। তো আমরা যেহেতু সবাই ফেসবুক মার্কেটিং করব, তাই আমাদেরকে মানে সর্বশেষ আমাদের এই আইডিগুলো কালেক্ট করতে হবে। আপনারা কোথায় কিনবেন, কীভাবে কিনবেন, যদি কেউ অ্যারেঞ্জ করতে পারেন ওকে নো প্রবলেম, আর যদি কেউ না করতে পারেন তাহলে আমি একটা ক্লাস শেষে সাইটের একটা নাম দেবো, ওখান থেকে ট্রাস্টেড সাইট আপনারা সবাই কিনতে পারবেন। অথবা যদি সেরকম কোনো ব্যবস্থা না করতে পারেন তাহলে আরিফ ভাইয়ের কাছে, আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আরিফ ভাই আপনাদেরকে এই আইডিগুলোর ব্যবস্থা করে দেবেন ওকে। আর যদি কেউ নিজে থেকেই অ্যারেঞ্জ করতে পারেন তাহলে তো আর কারোরই দরকার নাই, বাট নতুন আইডি খুলে আপনি মার্কেটিং করতে পারবেন না, নতুন কোনো আইডি খুলে মার্কেটিং করতে পারবেন না। ও আপনি একবার মার্কেটিং করলে আপনাকে সাসপেন্ড করবে। হ্যালো ভাই। জি ভাই, এখানে বিডি ফেসবুক আইডি কালেক্ট করব না ইউএসএর ফেসবুক আইডি কালেক্ট করব? না না, আমরা আসলে বিডি বা ইন্ডিয়ান এটা কোনো ব্যাপার না, এটা মানে আইডি হলেই হবে। আমরা ইউএসএর লোকের কাছে মানে বিভিন্ন মাধ্যমে পৌঁছাবো, আমরা ইউএসএর লোকের কাছে বিভিন্ন মাধ্যমে পৌঁছাবো, ঠিক আছে? ও আর শুধু ফ্রেন্ড লাগবে তাই তো? শুধু ফ্রেন্ড হলে হবে না, আমি যাচ্ছি ওইদিকে যাচ্ছি ভাই, আপনার এই কোশ্চেন করতে হবে না, আমি ওইদিকে যাচ্ছি। মানে আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা শেখাবো সেই জিনিসটার উপর গুরুত্ব দেন সবাই। আমরা সবাই ফেসবুক মার্কেটিং করব, আমরা কোন কান্ট্রিতে মার্কেটিং করব? সে আমি ইউনাইটেড স্টেটে মার্কেটিং করব, আমি দেখাচ্ছি যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটে বা ইউনাইটেড কিংডমে, অথবা কিংডম অথবা ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট অথবা কানাডা, কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া আরও অনেক বড় বড় অনেক কান্ট্রি হতে পারে, ফ্রান্স, জার্মান, তারপর ইতালি, পর্তুগাল, ব্রাজিল, এগুলো কান্ট্রিতে আমরা মার্কেটিং করতে পারি। আচ্ছা, এখন মার্কেটিং করতে আমাদের আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করি, আমি যদি ইউএসএতে মার্কেটিং করি তো এখানে ইউএসএ লিখে গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করার পর ইউএসএ অল স্টেট নেম, মানে যতগুলো রাজ্য আছে অল স্টেট নেম, দেখেন এখানে আমার চোখের সামনে যতগুলো আছে সব আমার চোখের সামনে। সে আমি চাচ্ছি যে আমি এখান থেকে এই ক্যালিফোর্নিয়াতে মার্কেটিং করব। আচ্ছা, এই ক্যালিফোর্নিয়াতে মার্কেটিং করতে গেলে আমি এটাতে চাপ দিই, এই যে ক্যালিফোর্নিয়া আমার সামনে এই লেখাটা শো করতেছে, আমি এই লেখাটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে নিব, নিয়ে ফেসবুকের যে সার্চ অপশন আছে সেই সার্চ অপশনটাতে পেস্ট করে দিই, দেওয়ার পরে এটাকে ইন্টার দিই, ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে বাম দিকে দেখেন যে গ্রুপ একটা অপশন আছে, গ্রুপস একটা অপশন আছে, এখানে চাপ দিই, চাপ দেওয়ার পরে এই যে এখানে একটু নিচে দেখবেন যে পাবলিক গ্রুপ নামে একটা কথা আছে, এই পাবলিক গ্রুপ করে দিই, তাহলে আমাদের সামনে প্রাইভেট কোনো গ্রুপ শো করবে না, সব পাবলিক গ্রুপ। বাট আমরা এখান থেকে সাধারণ নর্মাল গ্রুপগুলো নিব, আমরা এখান থেকে বাইসেল অনলাইন বা বাইসেল যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো নিব না। আচ্ছা, এই গ্রুপগুলো নেওয়ার জন্য আমরা কী করতে পারি বা কীভাবে দেখতে পারি? তো আমরা এই গ্রুপটা নিব কথার কথা, আর গ্রুপ নেওয়ার সময় সবাই এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখবেন যে গ্রুপটায় পার ডে 10+ পোস্ট আছে, পার ডে 10+ পোস্ট আছে এবং
আনলিমিটেড মেম্বার আছে এভরি পার ডে 10+ পোস্ট পার ডে 10+ পোস্ট এবং মেম্বার দেখবেন যে আসলে 10K-র উপরে আছে কিনা ওকে দেখেন যে আমি এই ফেসবুকটা নিব যাদের পিসি আছে তারা তো এখান থেকে বারবার ট্যাব ওপেন করতে পারবে এই একটা গ্রুপ তারপরে হচ্ছে এই একটা গ্রুপ এই গ্রুপগুলো নিয়ে নিয়ে আমরা সংরক্ষণ করতে পারবো মানে লিঙ্কগুলো আমরা এখান থেকে যদি এটাতে চাপ দিই এই গ্রুপের লিঙ্ক আসবে এই লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে একটা নোটপ্যাডে বা কোথাও রাখতে পারবো পরবর্তীতে আমরা মানে যদি ওই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দিই দিয়ে যদি সার্চ দিই তাহলে ওই লিঙ্কের আদলে দেখেন ওই লিঙ্কটা তো শো করবে যাদের বিশেষ করে এই যে এই জায়গাটায় গিয়ে উপরে সার্চ দিবেন অথবা ফোনে নর্মালি যেখানে সার্চ দাও সেখানে দিলে আসবে এই যে দেখেন এই গ্রুপটা চলে আসছে পাবলিক গ্রুপ পার ডে 10+ পোস্ট তারপরে লাইক কমেন্ট বা শেয়ার ভালোই হয় এইসব গ্রুপ আমাদের কালেক্ট করতে হবে শুধু এই সিটির নাম দিয়ে না আপনি যে সিটিতে মানে যে সিটির আপনি যে স্টেটের যত ইউনাইটেড স্টেটের যত আছে যেমন আমি ওয়াশিংটনটা থেকে ইয়া বের করব গ্রুপ বের করব আপনি এই ওয়াশিংটনটাকে কপি করেন কপি করে ফেসবুকে চলে যান গিয়ে এখানে সার্চ দেন সার্চ দেওয়ার পরে আপনি এখান থেকে গ্রুপসে যান গ্রুপসে যে এখান থেকে পাবলিক গ্রুপ ওকে পাবলিক গ্রুপ এই পাবলিক গ্রুপটা দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন অনেক গ্রুপ পাবেন পার ডে 10টা পোস্ট আছে এই যে আর এখান থেকে আমরা বাইসেল গ্রুপ নিব না এই যে এটা বাইসেল গ্রুপ এটা বাইসেল গ্রুপ এগুলো নিব না বাইসেল গ্রুপ করে নিব না বাট নর্মালি নিব ইউনাইটেড স্টেটের এরকম স্টেটের নামগুলো ধরে ধরে আপনারা আনলিমিটেড চিঠি পাবেন জি আমরা এখানে বাইসেলটা কিভাবে বুঝবো ভাই বাইসেল লেখাই আছে এই যে এটা এটা সেল আচ্ছা আপনারা এভাবে ফেসবুকের আনলিমিটেড গ্রুপ ইউএস ইউনাইটেড স্টেটের গ্রুপ কালেক্ট করতে পারবেন বা যে কান্ট্রিতে করবেন সেই কান্ট্রির স্টেট বা সিটির নাম দিয়ে সার্চ দিয়ে আপনারা আনলিমিটেড গ্রুপ খোঁজ করতে পারবেন আচ্ছা আর একটা গ্রুপ বের করার পদ্ধতি হচ্ছে যে আমি এখান থেকে ইউনাইটেড স্টেটের কিছু গ্রুপ বের করব তো আমি এখান থেকে লিখি যে ইউএসএ ইউএসএ ফেমাস অ্যাক্টর ইউএসএতে যত ফেমাস অ্যাক্টর আছে দেখেন তাদের প্রত্যেকজনের নামে আনলিমিটেড গ্রুপ আছে আচ্ছা আমি এখানে 50 জন অ্যাক্টরের নাম আছে এখানে দেখেন 50 জন অ্যাক্টরের নাম দেওয়া আছে সে এ হচ্ছে 50 নম্বর আপনারা এখান থেকে যে কোনো একজনের নাম নেন আচ্ছা আমি এখান থেকে এর নামটাকে কপি করে নিচ্ছি 47 নম্বরে 47 নম্বরে আচ্ছা আমি এখান থেকে ফেসবুকে যাই গিয়ে সার্চ অপশনে যাই সার্চ দিই এখান থেকে গ্রুপসে যাই আমরা প্রাইভেট গ্রুপগুলো নিব না আমরা সবসময় পাবলিক গ্রুপগুলোকে বাছাই করি এখান থেকে যে পাবলিক গ্রুপ এক মিনিট আমরা যদি এনার নামে সার্চ দিই দিয়ে যদি গ্রুপে পাবলিক গ্রুপে যাই তো উপরে যদি না পাই দেখেন নিচের দিকে পাই কি না আচ্ছা এনার নামে খুব বেশি গ্রুপ নাই মুরব্বে মানুষ তো এনার নামে খুব বেশি গ্রুপ নাই
আচ্ছা আমি এনার নামটাকে কপি করে নিয়ে দেখি পাই কিনা। এই যে এখান থেকে গ্রুপে যাই, গ্রুপ থেকে পাবলিক গ্রুপ, এই দেখেন এনার নামে গ্রুপ আছে বাট সীমিত। আপনারা এক নাম্বার, আমার তো এখানে 50 নাম্বার সিরিয়াল থেকে শো করতেছে, আপনারা এক নাম্বার থেকে 10 নাম্বার গেলে দেখবেন যে এক নাম্বারে যে গ্রুপগুলো পাবেন সেগুলো গ্রুপে শেষ করতে পারবেন না। চাইনিজ নামে যাই, ইনি বর্তমানে খুব পপুলার। হ্যাঁ গিয়ে সার্চ দিই, দেখেন এনার নামে সার্চ দিয়ে আমরা আনলিমিটেড গ্রুপ পাইতে পারি। এখান থেকে দেখেন 30K, 30K, 33K, 11K, তারপরে 10K, তারপরে এনার নামের সাথে সবার সব একটা নামের সাথে যদি দেখি এনার ফ্রেন্ডস গ্রুপগুলো কীরকম। দেখেন এখানে ওই সেম গ্রুপগুলো, বাট এখানে অনেক আনলিমিটেড গ্রুপ আছে, আপনারা চাইলেই খুঁজে বের করতে পারবেন। এছাড়াও যদি আপনি এখান থেকে মানে আরও বেশি পরিমাণে গ্রুপ খুঁজে বের করতে চান, তাহলে আপনি এখানে সার্চ অপশনে গিয়ে এই যে হিরোইন নেম, ঠিক আছে, এদের নামে গ্রুপ একটু বেশিই থাকে, মেয়েদের নামে গ্রুপ একটু বেশিই থাকে। ওকে এই যে আমি এর নাম দিয়ে যদি সার্চ করি দেখি পাই কিনা। সার্চ গ্রুপ, গ্রুপ থেকে পাবলিক গ্রুপ, এই দেখেন এর নামে গ্রুপের অভাব নেই। 100, 102, 77, 14, 550, 17, 88, 35, তারপরে 10K, 27, 146, 129, 147। দেখেন এখানে মেম্বার কিন্তু কম, 10,000-এরও কম, 9,000-এর বেশি, তারপরে পার ডে 10 পোস্ট, 5,000, তারপরে দেখেন 10 পোস্ট, দেখেন 94K। এদের নাম দিয়ে আপনি আনলিমিটেড ইউএসএ গ্রুপ খুঁজে পাবেন, আনলিমিটেড। এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা আমরা ইনি 2 নাম্বার সিরিয়ালে ইনি, হ্যাঁ এনার নাম দিয়ে খুঁজে দেখি। এখান থেকে গুরু, গ্রুপ থেকে পাবলিক গ্রুপ, দেখেন গ্রুপের কোনো অভাব নেই। এই যে গ্রুপ, গ্রুপের কোনো অভাব নেই। অ্যান্ড এটা হচ্ছে আপনি যদি এখান থেকে অল হিরো লিখে সার্চ দেন, জন সিনা আরও অনেকেই আসবে। দেখেন আমরা হচ্ছে এনার নামটাকে সার্চ দেব, এই নামটাকে কপি, মানে যারা চলচ্চিত্র জগতে থাকে তাদের একটু ফ্যান বেশিই থাকে, তাদের পপুলারিটি মানে
মানে তাতে পাবলিসিটিটা একটু সবসময় বেশি থাকে। হ্যাঁ পাবলিক গ্রুপে দেখেন 52K 107K 50K 13K 100 আর 498K 19K 13K 147K 62K 13K 26K এবং 354K এরকম আনলিমিটেড গ্রুপ পাবেন এবং সব অ্যাক্টিভ গ্রুপ। আচ্ছা সে কথার কথা আমি এই গ্রুপটাতে যাই, আমরা এই গ্রুপগুলোতে মার্কেটিং করব। দেখেন এখানে এখানে সব বাইরের লোক, এখানে সব বাইরের লোক, দেখেন এখানে সব বাইরের লোক। তো আমাদের এই গ্রুপগুলো খুঁজে খুঁজে আগে কালেক্ট করতে হবে, এই গ্রুপগুলো আমাদেরকে খুঁজে খুঁজে কালেক্ট করতে হবে। তারপরে আপনি এখান থেকে আরও মানে আরও আনলিমিটেড গ্রুপ খুঁজতে চাইলে দেখেন বিভিন্ন ওয়েতে গ্রুপ খোঁজা যায়। ইউএসএতে একটা মেয়ে বা ছেলে নিজের বাচ্চারা যতটা আদর করে তার থেকে বেশি আদর করে এই কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চারা। ইউএসএ ক্যাট লাভার, দেখেন ইউএসএ ক্যাট লাভার থেকে সার্চ দেন, আমি গ্রুপে যাই, গ্রুপ থেকে পাবলিক গ্রুপ, দেখেন গ্রুপের কোনো অভাব নেই। মেম্বার কি দেখেন, একটা হিরো হিরোইনের গ্রুপে একটা ফেমাস লোকের গ্রুপে এই 505K মেম্বার নেই, অথচ এই বিড়ালে ওরা তার ঠাসি লেগে পড়ে গেছে। এই যে দেখেন বিড়াল, এই যে বিড়াল, এই যে বিড়াল, এই দেখেন বিভিন্ন জাতের বেজাতের বিড়াল, তাদের মেম্বার কি। আচ্ছা আপনি এখান থেকে যদি এই দেখেন ডগ লিখে দেন, ডগ লিখে এখান থেকে আমি গ্রুপে যাই, গ্রুপ থেকে পাবলিক গ্রুপ, কুকুর বিড়াল দুটাই মিক্সড আসবে বা ডগের জন্য আলাদা আসবে। দেখেন দেখতেছেন মানে এরা এই জিনিসগুলোকে এত পছন্দ করে। তারপরে আপনারা মানে একটা জিনিস খেয়াল করবেন, এগুলো হচ্ছে গ্রুপ খোঁজার পদ্ধতি, আরো বিভিন্ন পদ্ধতি দিব, আমি একটা লিঙ্কও দিব। দেখেন আমি হচ্ছে দেখা গেছে যে এই গ্রুপটাতে যদি যাই, জয়েন করার আগে গ্রুপটাতে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে অনেক সময় এই গ্রুপগুলোর নিচে আরও অটো অনেক সাজেস্ট করে, আরও অটো অনেক সাজেস্ট গ্রুপ আসে, সিরিয়ালি অনেক গ্রুপ আসে, ওই গ্রুপগুলো আপনারা কালেক্ট করবেন। কারণ সে এই গ্রুপগুলো ইউনাইটেড স্টেটের ক্যাট রিলেটেডই হবে, যে গ্রুপটাতে ঢুকবেন সেই গ্রুপটা যদি ওই রকমই হয় তাহলে নিচে দেখবেন যে অনেক সময় আরও অটো গ্রুপ সাজেস্ট করে, অনেক আইডিতে করে অনেক আইডিতে করে না, অটো গ্রুপ সাজেস্ট করে। আর যদি অটো গ্রুপ সাজেস্ট করে সেটাকে আপনারা কালেক্ট করে নেবেন। তারপরে আপনারা আমি হচ্ছে একটা ফেসবুক লিংক দিব, এক মিনিট আপনারা একটু ওয়েট করেন সবাই, লিঙ্কটাকে নিয়ে আসি। হ্যাঁ স্ক্রিন দেখা যায়, জুলাই দেখা যায়। দেখেন আমি একটা লিঙ্ক দিছি, এটা হচ্ছে ফেসবুক, এটা দিয়ে আনলিমিটেড ফেসবুক এক্সপ্লেন করা যায়। দেখেন আমি হচ্ছে আমার ফেসবুক আইডিতে ঢুকবো, ঢোকার পরে ফ্রেশ মনে করেন যে আমি আমার ফেসবুক আইডিতে মাত্র হোম পেজে আছি, তো হোম পেজে গিয়ে এই উপরে উপরে এই জিনিসটাকে পেস্ট করে দিবেন, আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই জিনিসটাকে পেস্ট করে দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনাকে গ্রুপের কিছু ধারাবাহিক জিনিস দেখাবে যে আপনি কোন কান্ট্রির বা কী কোন কান্ট্রির গ্রুপ খুঁজতে চান,
সে আমি এখান থেকে এই নিউ ইয়র্কের গ্রুপ খুঁজবো, ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কের গ্রুপ বা ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে শিকাগো, অনেক আছে। হ্যাঁ আমি হচ্ছে নিউ ইয়র্কের গ্রুপ খুঁজবো, বা লস অ্যাঞ্জেল। আমি নিউ ইয়র্কের গ্রুপ খোঁজার জন্য এটার উপর চাপ দিই, চাপ দিলে অনেক ক্যাটাগরি আমার সামনে শো করবে। দেখেন কত ক্যাটাগরি, মেকআপ ক্যাটাগরি, বিউটি ক্যাটাগরি, তারপরে ট্রাভেলস ক্যাটাগরি, ফুড ক্যাটাগরি, টিভি অ্যান্ড শো ক্যাটাগরি, তারপরে হচ্ছে রোমান্স ক্যাটাগরি, মানে আর্ট আর্ট ক্যাটাগরি, স্টাইল ক্যাটাগরি, মানে বিভিন্ন মিউজিক ক্যাটাগরি, ক্যাটাগরি অভাব নেই। তো আপনি এখান থেকে যেই গ্রুপটাকে খুঁজে বের করতে চাচ্ছেন, যে ক্যাটাগরি এই রিয়েলিটি টিভি শো, আমি এটার উপরে যদি চাপ দিই, চাপ দিলে দেখবেন যে আমার সামনে আনলিমিটেড অনেক গ্রুপ শো করবে। এই দেখেন আনলিমিটেড অনেক গ্রুপ শো করবে। গ্রুপের অভাব হইতে পারে, দেখছেন এখানে গ্রুপের কোনো অভাব নেই। আচ্ছা মনে করেন যে আপনি এই ক্যাটাগরি থেকে 5টা গ্রুপ বের করে ফেলছেন বা 10টা গ্রুপ বের করে ফেলছেন, নো প্রবলেম। আপনি এখান থেকে কোথায় যাওয়া যায়, আচ্ছা আমি যে কোনো একটাতেই ঢুকি, এখান থেকে প্রত্যেকটাই আপনারা আনলিমিটেড গ্রুপ পাবেন। এই দেখেন আমি এখান থেকে গেছি, এখানে দেখেন আনলিমিটেড গ্রুপ খেলাধুলা সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে আনলিমিটেড গ্রুপ। আপনারা এরকম এখান থেকে প্রায় শত শত লক্ষ লক্ষ গ্রুপের মতো গ্রুপ খুঁজে বের করতে পারবেন, মানে এটা ইম্পসিবল বলতে কিছুই নেই। আপনি নিউ ইয়র্ক থেকে বের করে ফেলছেন, আপনি লস অ্যাঞ্জেলে যান, লস অ্যাঞ্জেলে গিয়ে দেখা গেছে যে আমি এটাতে যাই শু টাইপে, এই দেখেন এগুলো সব গ্রুপ দেখা যায়, এগুলো সব গ্রুপ। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মার্কেটিং, বিভিন্ন গ্রুপে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব, আমরা ফেসবুক গ্রুপে মার্কেটিং করব। তো অ্যাকচুয়ালি আমরা মানে আমি আমার তরফ থেকে আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, মেবি সম্পূর্ণ সর্বনিম্ন 200 গ্রুপ খুঁজে বের করতে হবে, সম্পূর্ণ 200 গ্রুপ খুঁজে বের করতে হবে। এখানে ইম্পসিবল কি কারো কাছে কিছু আছে? আমি যে মেথডগুলো দেখাইছি এখান থেকে 200টা পাবলিক গ্রুপ খুঁজে বের করার মধ্যে কোনো সংকোচবোধ আছে যে ভাই আমি করতে পারবো না? সংকোচবোধ বলতে ভাই ওই লিংকটা কোথায় থেকে নিলে কথা বসালেন ওইটা আরেকবার একটু দেখাবেন। আচ্ছা লিঙ্কের বিষয়টা আমি আবারও ক্লিয়ার করি, যারা অ্যাকচুয়ালি ল্যাপটপ থেকে করবেন, যারা অ্যাকচুয়ালি ল্যাপটপ থেকে করবেন, এখানে সার্চ দিলে অনেক জায়গায় অনেক সময় আসে, অনেক সময় আসে না। বাট ওই লিঙ্কটাকে এই উপরের যে ফেসবুক .com আছে ওই জায়গাটাতে এখানে পেস্ট করে দিয়ে ইন্টার সার্চ দিলে আসবে। অন্যথায় যারা ফোন থেকে ট্রাই করবেন তাদের কাছে কিন্তু আসবে না। তাদের কী করতে হবে, আশা করি সবার ফোনেই ক্রোম ব্রাউজার আছে, ক্রোম থাক বা ফায়ারফক্স থাক বা ফায়ার মজিলা থাক বা অন্য যে কোনো ব্রাউজার থাক বা মাইক্রোসফটের কোনো ব্রাউজার থাক, সেই ব্রাউজারে আগে ফেসবুকটাকে এরকম লগ ইন করে নেবেন। যদি কেউ মোবাইলে এক্সপ্লেন করতে যান, সার্চ করতে যান, তাহলে আগে ইয়ার মধ্যে আপনার ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে আপনার ইয়াটাকে ফেসবুকটাকে লগ ইন করে নেবেন, তারপরে ফেসবুকটাকে ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ ভার্সন করে দেবেন, ডেস্কটপ সাইট করে দিয়ে তারপরে আপনি এই লিঙ্কটা এই জায়গায় দিলে বা এই জায়গায় দিলে আপনার ওখানে আসা পড়বে। লিঙ্কের বিষয়টা কি ক্লিয়ার? ফোন এবং ল্যাপটপ বা পিসি, ক্লিয়ার কি না? গ্রুপ খোঁজার ক্ষেত্রে সবাই ক্লিয়ার কিনা? যদি সবাই ক্লিয়ার থাকেন, পরিষ্কার ভাই, ক্লিয়ার আর পরিষ্কার এই জিনিসটা কিন্তু একটু ওকে না বলে
যারা দুষ্টুমি করেন সবসময় তাদেরকে মার্কেটিংয়ে দেখবো যে আমরা কী করতেছি। দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস শেখাই, আমি এই আইডিটাতে সে আপনি যখন একটা ফেসবুক আইডি আমি আর একটা ব্রাউজারে দেখাই, আপনি একটা ফেসবুক আইডি যদি বাই করেন বা কিনেন, কেনার পরে আপনি যদি এখানে লগ ইন কর মানে যারা ল্যাপটপে লগ ইন করবেন তারা প্রত্যেকটা আইডির জন্য প্রত্যেকটা ব্রাউজার ক্রিয়েট করে নেবেন। কীরকম আপনার যদি ব্রাউজার থাকে ওখানে চাপ দেন দেখবেন যে ওখানে অ্যাড একটা অপশন আসবে, অ্যাড অপশনে গিয়ে এটা গুগল ছাড়াই মানে জিমেল ছাড়াই কন্টিনিউ করবেন, লিখবেন FB1 লেখা ডান। এই যে আমার একটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি এটাই ফেসবুকটাকে লগ ইন করে নিতে পারবো, এটাই যে ডেস্কটপে এসে গেছে, বা এখানে চাপ দিলেও দেখবেন যে নিচে সিরিয়ালি আসবে। এই যে আবার যদি ক্রিয়েট করতে চান তাহলে যান দেখেন FB2 তারপরে ডান, ওকে আবার একটা ব্রাউজার ক্রিয়েট, এটা কিন্তু ডেস্কটপে চলে আসতেছে। আর যদি চান যে আপনি এখান থেকে দেখবেন তাহলে এখানেও দেখবেন যে আনলিমিটেড এখানে 1-2 এভাবে ক্রিয়েট হইতে থাকবে। আচ্ছা ওকে, তারপরে এটাকে এখন কাটি। যারা ফোন থেকে করবেন, যারা ফোন থেকে করতে চাচ্ছেন তাদেরকে আমি বলি যে আমি আরিফ ভাইয়ের কাছে 100 আমার তো ক্যামিলি আইডি ফার্মের পক্ষ থেকে প্রায় 70-80 অ্যাপস অ্যারেঞ্জ করা আছে। আমি ইতিমধ্যে একটা স্ক্রিনশট দিছি যে এরকম অ্যাপসগুলো আরিফ ভাইয়ের কাছে কালেকশন আছে, যারা ফোন থেকে করতে চাচ্ছেন তারা আসলে আরিফ ভাইকে নক দিবেন যে আমাদের ফেসবুকের অ্যাপসগুলো দেন, তাহলে আরিফ ভাই আপনাদেরকে অ্যাপসগুলো দিয়ে দেবে। এবং আপনারা আইডি কেনার পর বা আপনারা আইডি সংগ্রহ করার পর আমি হচ্ছে এটাতে লগ ইন করব। আচ্ছা আপনি লেখেন যে আইডি FB লগ ইন দিয়ে আপনি এখানে লগ ইনে যদি যান, যদি আইডি লগ ইন থাকে তাহলে তো অটো লগ ইন হয়ে যাবে, আর যদি না থাকে যারা আপনার আজ আপনি যাদের কাছে আইডি কিনবেন তারা আপনাকে বলে দিবে যে তোমার আইডি নাম্বার হচ্ছে এটা আইডি নাম্বার, আর এখান থেকে বলে দিবে যে যদি পাসওয়ার্ড আলাদা দিয়ে দেয় তাহলে বলবে যে এটা তোমার পাসওয়ার্ড, অথবা বলতে পারে যে তোমার লাস্টে 6টা বা 8টা পাসওয়ার্ড এটা কপি করে এখানে দেন, বলতে পারে সামনে 6টা বা 8টা পাসওয়ার্ড কপি করে দেন, বলতে পারে মাঝখানে 6টা বা 8টা পাসওয়ার্ড এটা কপি করে দেন, এরকম হইতে পারে। আমার ক্ষেত্রে এরকম প্রায় হয়। হ্যাঁ ওকে, মনে করেন যে আমি ফেসবুকটা লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাকে এই যে এই ফেসবুকটাই নিয়ে আসলাম। তো এখন ফেসবুকটা আসার পরে আপনাদের এখানে কিছু কাজ আছে, সেই কাজটা হলো আপনারা ফেসবুক প্রোফাইলে যান, যাওয়ার পরে এখান থেকে সেটিংয়ে যান, আবার সেটিং থেকে এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড বা সিকিউরিটি অ্যান্ড লগ ইন এটাতে যান। যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার আইডিটা আসলে কয়টা ব্রাউজারে লগ ইন করা আছে, যদি আপনারটা বাদে অন্য কোনো বেশি ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে আপনি এটাকে এখান থেকে লগ আউট করে দেন, লগ আউট করে দেন। এবং এই চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনার আইডির বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাকে দিয়ে দিবেন, তারপরে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে আপনি এটাকে এখান থেকে আপনার এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ চেঞ্জ করে দেন। আর প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার যে আইডিগুলো থাকবে সেই সবগুলো আইডিতে একটাই পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, 100 থাকলেও ওই যে পাসওয়ার্ড, 200 থাকলেও সেই পাসওয়ার্ড, 10টা থাকলেও সেই পাসওয়ার্ড। এখন আপনি যদি 200 আইডিতে 200 পাসওয়ার্ড দেন তাহলে এটা আপনার জন্য মনে রাখা সম্ভব না বা লিখে রাখাও বিরক্তকর, তাই আমি বলতেছি যে আপনারা সবসময় একটাই পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, একটা পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে প্রোফাইলে চাপ দিই, প্রোফাইলে আসার পর
প্রোফাইলে আসার পর আপনারা দেখবেন যে এখানে থ্রি ডট একটা অপশন আছে, এই থ্রি ডট অপশনে গিয়ে আপনার প্রোফাইলটা যদি লক করা না থাকে তাহলে লক করে দিবেন, আর যদি লক করা থাকে তাহলে আনলক লেখা দেখাবে, আনলক করতে বললে আপনারা আনলক করবেন না, কারণ আমরা এটা দিয়ে মার্কেটিং করব, আমরা চাচ্ছি না যে এটাতে কেউ মাস্টারি করুক, আমার প্রোফাইলে ঢুকে কেউ হাতাহাতি করুক। ফেসবুক কিভাবে সাজাইতে হয় আর কিভাবে গ্রুপ খুঁজতে হয়, কিভাবে কালেক্ট করতে হয়, কোন কোন ওয়েতে খুঁজতে হয়, ফুল বিষয়টা আমি আপনাদের মাঝখানে ক্লিয়ার করলাম। এই বিষয়টা কি ক্লিয়ার? মানে ফুল বিষয়গুলো কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে, যারা ফোন দিয়ে মার্কেটিং করবেন তারা ক্লাস শেষে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অ্যাপসগুলোর জন্য, আর যারা ফোন ছাড়া ল্যাপটপ দিয়ে করবেন তারা এইরকম ব্রাউজার ক্রিয়েট করবেন, এবং ল্যাপটপ থেকে আগে ব্রাউজার ক্রিয়েট করতে হয় না, যখন আইডি আপনি সংগ্রহ করবেন তখন ক্রিয়েট করবেন এবং লগ ইন করবেন। আশা করি আমি আমার আজকের ক্লাসের সারমর্মটা বুঝাইতে পারছি, বাট মেইন কর্ম বা কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে ন্যূনতম 200 ফেসবুক গ্রুপ খুঁজে আপনার নিজ দেখতে হেফাজতে রাখতে হবে, এবং সেগুলো মার্কেটিং করা উপযুক্ত কি না সেগুলো আপনাকে দেখতে হবে। আগে কোনো আইডিতে মার্কেটিং করার জন্য গ্রুপ জয়েন করবেন না। আমরা নেক্সট যে ক্লাস পাবো সেখানে আমরা আপনারা সহ আপনারা যে গ্রুপগুলো খুঁজে বের করবেন সেই গ্রুপগুলো দিয়ে আমিও মার্কেটিং করব, আপনারাও মার্কেটিং করবেন, এবং সেটার জন্য আপনাদেরকে মানে ইয়া করে রাখতে হবে, আইডিগুলো রেডি রাখতে হবে, এবং সেই দিন আমরা প্রথমে একটা জিনিস দেখব, মানে কিভাবে আমরা মার্কেটিং করব এবং তার জন্য কিভাবে একটা লিংক বানাবো, নতুন লিংক বানাবো, ল্যান্ডিং পেজ বানাবো সেটা দেখব, এবং ওখান থেকে লিঙ্কটা বের করব। আধা ঘন্টা 45 মিনিট যা লাগবে, তারপরে আমরা আধা ঘন্টা 45 মিনিট মার্কেটিং করব। আমার যে বিষয়টুকু আজকের বিষয়বস্তু ছিল সেটুকু আমি আমার তরফ থেকে বলছি এবং বোঝানোর ট্রাই করছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। জি ভাই, আমার কিছু বলতে হচ্ছে। আচ্ছা, ওই যে ল্যান্ডিং পেজের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা যদি কাজ করি প্রতিদিন তাহলে কি মানে একটা অফার নিয়ে কাজ করব, মানে যেখানে আমরা একবার একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি পরবর্তীতে ওইখানে ক্রিয়েট করলে যে অন্য লিংক বসাবো সেক্ষেত্রে অন্য যেই প্রথমে যেটা করছি ওইটার লিংকটা ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে আপনি আমাকে জিনিসটা, আসলে আমি আপনার জিনিসটা বুঝতে পারিনি ভাই। এই যে মনে করেন যে আমি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করব, ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমি ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজ যেই ইয়াতে একটাতেই তৈরি করছি ওইখানে আবার ওইটা আমি রিমুভ করে দিয়ে আবার আমি পেপালে একটা করব ল্যান্ডিং পেজ ওই পেজে আর কি। ল্যান্ডিং পেজের ক্লাসটা সেদিনই করব, আমি সেদিনই ব্যাখ্যাটা সুন্দর দেব। আসলে আমরা যে লিংকটা বানাবো সেই লিংকটাকে রিমুভ করব না, কারণ আমাদের ওয়েবসাইটে তুমি অ্যাড আছে, ওয়েবসাইটের লিংকটা সহজে নষ্ট হয় না। আমি দেখা গেছে যে এক বান্দার কাছে পাঠায় রাখছে, সে 3 মাস পরে গিয়ে আমার ওই অফারটা অ্যাকসেপ্ট করছে, তো যদি আমি আমার ওয়েবসাইট থেকে লিঙ্কটা এবং ল্যান্ডিং পেজটা সরাই ফেলি তাহলে তো ওই কাস্টমার ওই অফারটা পাচ্ছে না। অতএব আমরা এই ভুলটা করব না, আমরা আসলে সেদিন দেখব যে আমরা আসলে একটা ল্যান্ডিং পেজ বানায় মার্কেটিং করা শুরু করব, ওখানে যার যে ভুল হবে সেটা আবার সাথে সাথে ঠিক করার ট্রাই করব। তো আমি সাজেস্ট করব ক্যাশ অ্যাপ অথবা রুবলুকস অথবা ক্যাশ অ্যাপ রুবলুকস এবং পেপাল, এই তিনটাই খুব ভালো চলতেছে। এই তিনটার উপরে আমরা আপনারা যেটা যে যেটা প্রোডাক্ট চুজ করবেন সেই প্রোডাক্টটা নিয়ে আমরা সেদিন মার্কেটিংয়ে যাব। ভাই আমি একটা ল্যান্ডিং পেজ সেন্ড করছি আপনার গ্রুপে। ভাই আমি যেটা দেখাই নেই সেটা আসলে দেখতে চাচ্ছি না, আমি কি আপনাদেরকে ল্যান্ডিং পেজ বানা দেখাইছি? ভাই গত ক্লাসে তো ছিল, গত ক্লাসে কি পাওয়ারফুল ল্যান্ডিং পেজ বানা দেখাইছি? না ভাই, এমনি ডেমো ক্লাস ছিল একটা,
ওই এতে আর কি মানে প্রতিদিন ক্লাস করার কি দরকার ভাই, একদিনে বুঝাই দেন কেন, তাই তো হয়ে যায় একদিনে বুঝাই দিব মানে মানে আমি তো ওইভাবে বলতেছি আপনি বারবার বলছেন লার্নিং ফেজের কারণে একটু পরে ব্যাখ্যা করে দেখাবেন কিন্তু ও তো আজকেই সবলাই বলতেছে তাহলে একদিনে শিখাই দেন না না ভাই প্রশ্ন থাকতেই পারে না এটা না শুনুন আমি বলি আমি যেহেতু লার্নিং ফেজের উপরে কোনো ক্লাস করাই নাই কি ভ্যালেন্ট হচ্ছে না না ভাই আর ইউ ডুইং দ্যাট টাইপ অফ টপিক আমি বলতেছি কি আমার কথাটা শুনেন আমি বলতেছি যে আমি যেটা ক্লাস নিয়ে নেই ওটা আসলে ওইরকম ভাবে দেখতে চাচ্ছি না তো আপনারা এই আমি যে জিনিসগুলো দিলাম যে স্ট্রাকচারগুলো দিলাম আপনারা সব কিছু রেডি করেন আমরা পরশু দিন যখন মার্কেটিংয়ে লাইভ মার্কেটিং করব তখন একটা করব তখন সাথে সাথে একটা লাইন আমি বানাবো আপনারাও বানাবেন বানায়ে আমি আমার স্ক্রিন দেখবেন এবং আপনারা বানাবেন বানায়ে আমরা সাথে সাথেই মার্কেটিংয়ে চলে যাব তার আগে আপনারা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেন আমি প্রথম থেকেই মার্কেটিংয়ের দিকে নিতাম বাট আসলে সবাই কী করে ওই যে গ্রুপ খুঁজতে অবহেলা পাচ্ছি না কোথায় পাবো কেমনি কী তো এত দূর আসলে আমি নিচ্ছি না ফেসবুকে আমরা দীর্ঘ একটা সময় দেবো কারণ যেহেতু আমরা সিপি মার্কেটিংয়ের 75% সময় আমরা সিপি ফেসবুকে পার করব তো তাই আমি ওইটা চাচ্ছি না আমি চাচ্ছি যে আজকের ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো যে আমি গ্রুপ খুঁজতে পারবো না এটা হিজি বিজি এটা কি ওইটা এইরকমটা বলতে পারেন ভাই জি গ্রুপগুলো খুঁজে গ্রুপের লিংক কি আমরা নোটপ্যাডে কপি করে রাখবো না কি এই বিষয়টা একটু ক্লিয়ার করেন হ্যাঁ অবশ্যই আমরা বলছি যে আপনারা এটা খুঁজবেন এবং খুঁজে এটাকে নোটপ্যাডে কিন্তু একটা প্রাইভেট গ্রুপ নেবেন না এবং পাবলিক গ্রুপ নেবেন ওকে পাবলিক গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করব আর আরও গ্রুপ খোঁজার আরও কিছু ধারাবাহিকতা আছে আপনারা খুঁজতে যে যখন বাধার সম্মুখীন হবেন তখন আমি আপনাদেরকে বলবো যে এটা এই জায়গায় সমস্যা ঠিক আছে জি ভাই আর ওই যে ফেসবুক অ্যাকাউন্টগুলো কিভাবে ইয়া করব মানে অ্যারেঞ্জ করব আচ্ছা এটা আমি আমি একটা ক্লাস শেষে একটা সাইট দিচ্ছি সেই সাইটটা দিয়ে আপনারা ওখান থেকে খুব ওই ক্লাস ওইটা খুব ট্রাস্টেড সাইট আপনারা ওখান থেকেও কিনতে পারেন অথবা যদি কারো কোথাও অ্যারেঞ্জ করার সুবিধা থাকে তাহলে আর বাইরে কোথায় কিনবেন কেন আর যদি না থাকে তাহলে কাইন্ডলি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আরিফ ভাই যে কোনো একটা ওয়ে দিয়ে দিবে ঠিক আছে জি ভাই তা মানে ভাই তাহলে যে আপনি অ্যাপস এর কথা বললেন তাহলে অ্যাপস আলাদা আবার এই যে ফেসবুক অ্যাকাউন্ট ওগুলো আলাদা অ্যাপস এর মধ্যে কি ফেসবুক অ্যাকাউন্ট থাকে অ্যাপস তো আপনি ইনস্টল দিবেন ওইটার বিষয়টা মানে ক্লিয়ার না আমি ওই জন্য জিজ্ঞেস করলাম ওতে আমরা আইডি লগ ইন করবো আমি এতক্ষণ থেকে লগ ইন করার সিস্টেম দেখালাম সবই বুঝালাম তারপরেও যদি আপনি ওইটা কোয়েশ্চেন করেন তাহলে আমার যাওয়ার জায়গাটা দেখান তো কোথায় অ্যাপসগুলো হচ্ছে আরিবের কাছে আছে অ্যাপসগুলো কালেক্ট করে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন তারপরে না আইডি কিনে ওটাতে লগ ইন করবেন বিষয়টা কি তাই না জি ভাই ওকে আমি আশা করছি আর কারো কোনো কোয়েশ্চেন নেই তো আপনারা হচ্ছে এই জিনিসটা করবেন আশা করি এই জিনিসটা করবেন সবাই আমি যে হোমওয়ার্কটা দিয়েছি এটা সবাই শেষ করবেন আমি ক্লাসের ভিডিওটা স্টপ করি হ্যাঁ আসলে অনেক রাত্র হয়